হতাশাগ্রস্ত চাকরিচ্যুত 10,300-তে শিক্ষক ও শিক্ষিকারা নিজেদের চাকরি ফিরিয়ে পাবার দাবিতে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি জারি রেখেছে। এদের একাংশ আবার গত বেশ কিছুদিন ধরেই দাবি আদায়ের লক্ষ্যে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় আমরণ অনশন আন্দোলন কর্মসূচিতে সামিল। শুক্রবার এই আন্দোলন কর্মসূচির 23তম দিনে পদার্পণ করে আমরণ অনশন আন্দোলন কর্মসূচির মেয়াদ যত বাড়ছে ততই বাড়ছে আন্দোলনকারীদের অসুস্থতা। শুক্রবারই নতুন করে তিনজন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে একজনকে হাসপাতালে হস্তান্তর করতে হয়। অনশন মঞ্চ থেকেই আন্দোলনকারীদের নেতা প্রদীপ বণিক ফের আরো একবার সরকারের কাছে কাতর আবেদন জানান সঠিক বিচারের মধ্যে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার। পূর্বতন সরকার ভুল করেছে, কে ভুল করেছে, কারা ভুল করেছে সেটার তুল্যমূল্য বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে নিরপরাধ শিক্ষকদের অকাল প্রয়াণ ঘটছে। তো স্বাভাবিকভাবে এই সরকারের কাছে আবেদন থাকবে আমাদেরকে যেন ওনারা অন্তত সঠিক বিচারের মধ্য দিয়ে আমাদেরকে সঠিক ন্যায্য অধিকার ফিরিয়ে দেন এবং যারা অন্যায় করেছেন, যারা অপরাধ করেছেন তাদের জন্য শাস্তি হয় আর আমরা নিরপরাধ শিক্ষকরা যেন আমরা আমাদের পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে পারি। আপনাদের মাধ্যমে আমাদের এই অনুরোধটুকু থাকবে।